হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সব সময়কার মতো নতুন কিছু নিয়ে পণ্যবিডির পক্ষ থেকে আবারও হাজির হলাম আমি মৌসুমী হাসান। ভিউয়ার্স, আজ আমি দেখাবো যে আপনি আপনার স্মার্ট টিভির সঙ্গে কিভাবে আপনি আপনার ল্যাপটপের মাউস কানেক্ট করবেন এবং সেই মাউসকে কিভাবে আপনি আপনার টিভিতে অপারেট করবেন। তবে চলুন দেখা যাক কিভাবে আপনি আপনার মাউসকে অপারেট করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতে A4 টেকের একটি মাউস নিয়েছি যেটা সম্পূর্ণ ওয়্যারলেস। আপনারা এই মাউসের ব্যাকপ্যাকটিকে খুলে যে এক্সট্রা অংশটা আছে মাউস কানেক্টর এটিকে বের করে নেবেন। এরপর আপনার টিভির যে দুটি ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টে মাউসের কানেক্টরটি লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি মাউসের ইউএসবি কানেকশনটা লাগিয়ে দিয়েছি। এবার আমরা দেখব আমাদের মাউসটি কানেক্ট হলো কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে একটি তীর চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে হলো আমাদের মাউসটি সঠিকভাবে কানেক্ট হয়েছে। চলুন আমরা দেখি মাউস দিয়ে আমরা কি করতে পারি। মাউসের মাধ্যমে আমরা ইউটিউব অ্যাপটি অন করব। এবার আমরা এই ভিডিওটি প্লে করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড টিভিতে কীভাবে আপনাদের মনিটরে মাউস কানেক্ট করবেন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি টিভি সম্পর্কে আপনাদের আর কোনো মতামত থাকে অথবা কোনো প্রকার সমস্যা থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।